হাই অ্যাসপিরেন্ট এবং মোজাম্মেল হক এডুশন টে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লিপ আলোচনা করব, ছোট্ট একটি ভিডিও ক্লিপ যেখানে আলোচনা করব একটি কোয়েশ্চেন, যেটা WBCS প্রিলিমসে আসা একটি কোয়েশ্চেন। তো বলছে কোন একটি সংখ্যার 60% সাথে যদি 50 অ্যাড করা হয় তাহলে সেই সংখ্যাটিই পাওয়া যায় ঘুরে ফিরে। তাহলে যদি অপশন টেস্ট করে করি তাহলে অঙ্কটি খুব সহজ হবে, তাহলে সেই নাম্বারটি কত? তার মানে 110। 110-এর যদি আমি 60% বের করতে যাই, 110-এর 60% বের করতে যাচ্ছি, তার মানে 60/100, একটা জিরো কাটলে একটা জিরো কাটলো, তার মানে হচ্ছে 66। তাহলে এর সাথে আমি 50 অ্যাড করলাম, 50 অ্যাড করলাম, যদি 66-এর সাথে 50 অ্যাড করি তাহলে বলছে 110-ই আমি পাবো। এটা কি হচ্ছে? 110 হচ্ছে, এটা 116 হয়ে যাচ্ছে, তার মানে এই অপশনটি হবে না। আমি যদি 125-এর করি, তার মানে 125-এর করলে 60/100, 60/100, তার মানে 25 দিয়ে কাটছে, এটা 5 হচ্ছে, 25 দিয়ে কাটছে এটা 4 হচ্ছে, 4 দিয়ে কাটছে এটা 15 হচ্ছে, তার মানে 5 × 15 = 75, 5 × 15 = 75, 75-এর সাথে যদি 15 আমি 50-কে অ্যাড করি তাহলে আমি কত পাচ্ছি? তাহলে পাচ্ছি আমি এখানে সংখ্যাটি, সেই সংখ্যাটি ফিরে পাবো এখানে, তার মানে এটা 125 হচ্ছে, 125 হচ্ছে। তার মানে দেখো আমি যেটা বলেছিলাম, তার মানে বি নম্বর অপশনটা হচ্ছে রাইট অপশন। যদি কেউ এই অপশন টেস্ট না করতে চাই, চামিসের মেথড দিয়ে করব, তাহলে অবশ্যই করতে পারে। তাহলে 60%, 60% মানে আমি এটা ডিরেক্টলি 100 করে দিলাম, কোন একটা সংখ্যা এক্স ধরে নিলাম, তার সাথে আমি 50 যোগ করছি, যোগ করলে বলছে ওই সংখ্যাটি মানে এক্সই পাবো, এক্সই পাবো ঘুরে ফিরে। তার মানে এটা হচ্ছে 20 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 20 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, তার মানে লসাগু কত হচ্ছে আমার, এটাকে যদি এক্সটাকে নিয়ে চলে আসি, তার মানে 3x/5 -x = -50, এটা হচ্ছে অঙ্কটা। তার মানে -2x/5 = -50, মাইনাস মাইনাস কেটে যাবে, তার মানে এটা 2 দিয়ে আমি কাটলাম, তাহলে এটা 25 হচ্ছে, তার মানে x = 125। তাহলে এভাবেও করতে পারে কেউ যদি করতে চায়, অপশন টেস্ট করে কেউ যদি করতে চায় করতে পারে, অপশন টেস্ট করলে সময় কম লাগছে, এই হচ্ছে মেন কনসেপ্ট।